आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পূর্ব সোনায় 14 কোটি টাকার ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। জিরিঘাট থেকে বারমিট সুপারি ভর্তি 2 টিপার আটক, গ্রেফতার চালক। কাটিগড়া থেকে 125 বোতল বিলেতি মদ শমছে নিল আবগারি বিভাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাদকদ্রব্য উৎখাত করতে জেলায় পুলিশের অভিযান অব্যাহত। মঙ্গলবার পূর্ব সোনাইয়ে মাদক বিরোধী অভিযানে প্রায় 14 কোটি টাকার ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। বুধবার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো এক সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযানের কথা জানান। তিনি জানান, সোনাই থানার ওসি মানস হেন্ডিকের নেতৃত্বে ও 29 আসাম রাইফেলস এবং কোচুদরম পুলিশের সহযোগিতায় দুপুর থেকে রাত অবধি অভিযান চালিয়ে 3 কেজি ব্রাউন সুগার, 5000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি এ কাণ্ডের সঙ্গে 2 ব্যক্তি সহ একটি অল্টো গাড়ি আটক করা হয়। ধৃতদের নাম নজরুল হক ও এখলাস উদ্দিন, উভয়ের ঘর নতুন রামনগরে। এদের আটক করার পর কোচুদরম চতুর্থ খণ্ড এলাকায় এক কুখ্যাত ড্রাগস মাফিয়ার বাড়িতেও অভিযান চালানো হয়। হাতিকাল এলাকায় যার ঘরে ব্যবসা চলছিল সেই ঘর থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী সহ নগদ 80,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই 2 ব্যক্তি বর্তমানে প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিয়েছেন। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। যোৱানিশা আমাৰ এটা ড্ৰাগছ বিৰোধী এটা অভিযান আমাৰ চলিছিলে আৰু এই অভিযানটোক নেতৃত্ব দিছিলে সোনাই থানাৰ আমাৰ অ'চি। অ'চিৰ নেতৃত্বত কচুদৰং এৰিয়া, ঠাইটোৰ নাম হ'ল হাতীখাল, সেই অঞ্চলত এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত বৃহৎ সংখ্যক ড্ৰাগছ আৰু ব্ৰাউন চুগাৰ তাত আমি জব্দ কৰিছোঁ আৰু ইয়াৰ পৰিমাণ হ'ব প্ৰায় 3 কেজি। 3 কেজি ব্ৰাউন চুগাৰ আমি তাত জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে আমি 2 মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। 1 মানুহৰ নজৰুল হক লস্কৰ আৰু 1 মানুহৰ ইখলাছউদ্দিন লস্কৰ। 2জনৰ ঘৰ নতুন ৰামনগৰ পাৰ্ট 4 আৰু এই 2জন ব্যক্তিৰ পৰা আমি এই বৃহৎ সংখ্যক ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে সেই মানুহ 2জনৰ পৰা প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি কিছুমান নিচাজাতীয় সামগ্ৰী মানে টেবলেটছ, প্ৰায় 5000 টেবলেটছ আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰিছিলোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰাৰ কালত আমাৰ এই বৃহৎ সংখ্যক পৰিমাণৰ যিটো ড্ৰাগছ আছে তাৰ পৰা আমাৰ উদ্ধাৰ হৈছে। জিরিঘাট থেকে বিপুল সংখ্যক বারমিট সুপারি সহ 2টি টিপার আটক করল কাছাড় পুলিশ। বারমিট সুপারি সিন্ডিকেটে লাগাম টানতে রাজ্যের সাথে কাছাড় জেলাতেও পুলিশ অভিযান অব্যাহত। বুধবার জেলার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান খোদ এসপি নোমাল মাহাতো। পাশাপাশি 2টিপারের চালকদেরও গ্রেফতার করা হয়। তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে জিরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরাট সাফল্য পায় জেলার পুলিশ প্রশাসন। আটক হওয়া 2টি টিপার এদিন মণিপুর থেকে বারমিট সুপারি নিয়ে জিরিঘাট হয়ে কাছাড়ে প্রবেশ করার পথে ওই টিপারগুলোর গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে একটি থেকে 40 বস্তা এবং অন্যটিতে 4 টন বারমিট সুপারি বাজেয়াপ্ত করে। বর্তমানে ধৃত টিপার চালকদের পুলিশের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে জানান তিনি। বারমিট সুপারি সরবরাহের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আৰু তার অভিযানের এক অংশস্বরূপে যোৱা নিশা আমার একটা অভিযান চলিছিল আৰু এই অভিযান জিরিঘাটত চলিছিলে আৰু জিরিঘাটৰ এই অভিযান কালত 2খনকৈ টিপাৰ গাড়ী আমি জব্দ কৰিছোঁ। এখন টিপাৰ গাড়ীৰ নাম্বাৰ হ'ল TR 05D 1907
আর দ্বিতীয় খন টিপার গাড়ি হল NL02AA0077। এই দুইখন গাড়ি আমি জব্দ করেছো আর দুইখন গাড়ির পৰা আমি এখন এখন টিপার পৰা আমি 40 ব্যাগ আর আর এখন এখন অন্যখন টিপার পৰা প্রায় 4 টন মানে একটু ফুলাকে আনিছিল 4 টন বার্মিজ সুপারি আমি জব্দ করেছো। আর গোটেই অভিযান কালত দুজনকে ব্যক্তিকে আমি অ্যারেস্ট করেছো। এজন হল নাসির উদ্দিন, 22 বছর বয়সর, হল কালাইনত, জালালপুর কালাইনত। আর দ্বিতীয়জন ব্যক্তি হল জাহিরুদ্দিন লস্কর, 28 বছর বয়সর, ঘর হল কালাইন লক্ষীপুর পার্ট 2। তারপর দুইজন ব্যক্তিকে আমি অ্যারেস্ট করেছো। আর বর্তমানলৈকে আমার এই তদন্ত কোরপা আনিছিল আমি জনামতে এই গোটেই সামগ্রীখিনি মণিপুরের পর আনিছিল আর মণিপুরের পর সুমায় আমার ইয়াত সুমাবর কারণে জেলাখনের মাজেদি সরবরাহ করবলে চেষ্টা করেছিল। কাটিগড়া পুলিশের দ্বারা বাজেয়াপ্ত বিলিতি মদ সমঝে দেওয়া হলো জেলার আবগারি বিভাগকে। মঙ্গলবার রাতে কাটিগড়া এলাকার বিভিন্ন অবৈধ মদের দোকানে অভিযান চালিয়ে প্রায় 125 বোতল বিলিতি মদ বাজেয়াপ্ত করে। বুধবার কাটিগড়া ও বরখলার দায়িত্বে থাকা আবগারি বিভাগের পরিদর্শক বিশ্বজিৎ ফুকন কাটিগড়া থানা থেকে বাজেয়াপ্ত করা মদের বোতলগুলো সমঝে নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হাইওয়ের উচর যেবিলাক লাইন হোটেল আছে ইয়াত বাদে মদ বিক্রি হয়ে থাকে, আপনি কি কব? এইটু আমি লেট করে থাকো, কিন্তু এই মানে আমার ইলেকশন দিতে কারণে এই লেট করবো পারা গোটে মাস রেড করা নাই না, এই মানে ইলেকশনে দিতে মেঘালয় বর্ডার এরিয়া ইলেকশনে দিতে কারণে মানে কি হেৰি কৰি তেতিয়া কৰিব নেকি এটা কৰিব লাগে এটা ইলেকশন লাইন হোটেলত মদ বিক্রি হয়ে থাকে এইটু আপনি একসেপ্ট করে নকরো? এলিগেশন তো কন্টিনিউ আছে, এইটো আমি রেড করি থাকি। এলিগেশন তো আপনি পাইছে, এলিগেশন কি তোমান রিভিশন পোয়া নাই কারো এই কিন্তু রিটেন এলিগেশন আমার হাতত আছে, রিটেন এলিগেশন আছে যে এরিয়াত মদ বিক্রি হয়ে থাকে। আপনি যদি ডিপার্টমেন্টর হয়ে আপনি না পায় এইটু কেনেকা হয়? আমার হাতত রিটেন এলিগেশন আছে পাবলিকর, পাবলিকর দিলে আমি জায়গার মালিকানা থাকা সত্ত্বেও অর্থ দাবি করে ব্ল্যাকমেইল করছেন পুরাতন লক্ষীপুর রোডের বাসিন্দা মজিবুর রহমান। ঠিক এমনই অভিযোগ করলেন শিলচর আশ্রম রোডের সুরজিৎ দাস চৌধুরী ওরফে সুজিৎ। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সুরজিৎ দাস চৌধুরী জানান, মজিবুর রহমান চৌধুরী তার উপর লাগানো অভিযোগ পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এদিন প্রমাণসহ নিজের স্পষ্টীকরণ সংবাদ মাধ্যমে তুলে ধরে তিনি জানান, আমার একটা জায়গা আমি কিনছি সেম অম্বিকাপুরটি দিয়ে, আমি আমার সুন্দর মারফত বায়না করছি, প্রথম রেজিস্ট্রেশন করছি আমার চেক মারফত বা মিউনিসিপালিটি পারমিশন ডিসির পারমিশন বার করিয়া সব সুন্দরভাবে এই ভদ্রলোকেই আয়া রেজিস্ট্রি দিছে, এবং তার মশাত্ত ভাই এবং তার মামাত্ত ভাই সবাই মিলিয়া প্রায় 25-30 জনের রেজিস্ট্রি দিছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে আমি নামজারিও করছি, তার নাম সিটা বইতে খাটিয়ে আমার নামে নামজারি হয়েছে। আজকে প্রায় গত 3 বছর আগে এগুলো হয়েছে, এখন আমি এই জায়গাটা হঠাৎ করে আমি আমার একটু আর্থিক অবস্থা খারাপ হওয়া জায়গাটা বিক্রি করার একটা প্ল্যান হয়েছে। বিক্রি করার গিয়া দিকে তারা খালি হুমকি আইতেছে, ওখানে ডেইলি হুমকি আইতেছে, একজন আইতেছে যে আমরা পয়সা না দিয়ে জায়গা বিক্রি করতে পারতাম না। আমি কইলাম, আরে বাবা তোমরা কেন পয়সা দিতাম, তোমরা তো রেজিস্ট্রি দিছো অলরেডি, তোমরা রেজিস্ট্রি দিলা পারমিশন বারে? কইছে না, আমরা সিস্টেম এইটা, আমরা রেজিস্ট্রি দিলেও আমরা তাকে আমরা আমরা পুরানা মানুষ তাকে আমরা কিছু একটা করো বইয়া করো মীমাংসা করো, তারপরে তুমি বেচা কিনা করবো। এখন আপনি মানে এখন আপনি কী ব্যবস্থা? আমি আইনের বদরাস্ত হইতেছি, আমি উপরমহলে যাইতেছি গিয়া তার বিরুদ্ধে। ডলু চা বাগানে চা সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবিরে ব্যাপক সাড়া দেখা গেল। বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ ভারতীয় মজদুর সংঘ, রোটারি ক্লাব ও আলোকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10টায় শিবিরের সূচনা করা হয়, চলে বিকেল 3টি অবধি। শিবিরে প্রায় 80 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞরা, পাশাপাশি তাদের বিভিন্ন পরামর্শ দেন তারা।
উৎসাহ উদ্দীপনায় তামিরে হায়াত এতিমখানার চোদ্দতম বার্ষিক দস্তারবন্দি সুষ্ঠুভাবে শেষ হয়। মঙ্গলবার পূর্বধলের গঙ্গানগর চতুর্থ খণ্ডের কাংলা বস্তিতে মৌলানা আব্দুল জলিল সাহেব মতিনগরের পৌরোহিত্যে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আহমেদ শাহিদ গোবিন্দপুরী, বাসকান্দির আব্দুর রহমান সাহেব সহ বিশিষ্ট ইসলাম পণ্ডিতরা। অনুষ্ঠানে মাদ্রাসার পাঁচ কৃতি পড়ুয়া যথাক্রমে জাকারিয়া লস্কর, বদরুল ইসলাম, ইসলামুল হক লস্কর, মাহমুদুল হাসান লস্কর ও ইসমাইল আহমেদ বরভুইয়াকে পাগড়ি পরিয়ে হাফিজ উপাধিতে ভূষিত করা হয়। এই গোলগাঁও দিয়েছেন আজকে উত্তর পূর্ব ভারতের পাগড়ি পরিয়ে দিয়েছেন। দীর্ঘ সংগ্রামের ফসল আসাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে, এর থেকে উত্তরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, নতুবা ফের আন্দোলন গড়ে তোলার হুমকি দিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। বুধবার বিডিআইএফ এর মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, একই সময় যাত্রা শুরু করেছিল আসাম ও তেজপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু জাতীয় পর্যায়ে তেজপুর বিশ্ববিদ্যালয় চার নম্বরে অবস্থান করলেও আসাম বিশ্ববিদ্যালয় 149, প্রকৃতপক্ষে 100 এর উপর হলে কোনো র্যাঙ্কিং দেবার নিয়মই নেই। এর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান দুরবস্থা অনুমেয়। তিনি বলেন, বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা তেজপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের মানের এই অবনয়নের মূলে রয়েছে শাসক দলের রাজনীতিকরণের উদ্যোগ। বর্তমান তথা পূর্ববর্তী উপাচার্য বছরের অর্ধেক দিনই শিলচরের বাইরে থাকেন, আর যে কয়েকদিন থাকেন তার অধিকাংশই বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদিতে কেটে যায়, ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে এই শিক্ষায়তন। এ সুযোগ নিয়ে একাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নির্বিচারে কাজে ফাঁকি দিচ্ছেন, যার ফলে পরীক্ষা অনিয়মিত, প্রশ্নপত্রে ভুল, ফলাফল প্রকাশে বিলম্ব, রেজাল্ট শিটে ভুল ইত্যাদি বহুবিধ উপসর্গ দেখা যাচ্ছে। উপাচার্য, রেজিস্ট্রার, কন্ট্রোলার এই তিন পদেই অদক্ষ ব্যক্তিরা কাজ করছেন, এদের অবিলম্বে না সরালে এই অবস্থা থেকে উত্তরণের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি। কল্পার্ণব এদিন আরো বলেন, বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস তার ফাউন্ডেশন কোর্সে পড়ানোর নিয়ম রয়েছে, কিন্তু একমাত্র আসাম বিশ্ববিদ্যালয়ে এর ব্যতিক্রম। প্রতিষ্ঠার 29 বছর পরও এই নিয়ে কোনো প্রামাণ্য বই প্রকাশিত হয়নি এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। সুভাষ সাহা উপাচার্য থাকাকালীন অধ্যাপক সুবীর করকে সভাপতির দায়িত্ব দিয়ে একটি কমিটি তৈরি করা হয় ও আর্থিক অনুদান বরাদ্দ করা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কমিটি একটি বই তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সমঝেও দেয়, কিন্তু কোনো রহস্যজনক কারণে আজ অবধি তা প্রকাশ করা হয়নি। যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক বাহারামে চৌধুরী বলেন, তারা দাবি জানাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে অবিলম্বে সমস্ত প্রাক্তন উপাচার্য, বরাকের সমস্ত কলেজের অধ্যক্ষ ও বরাকের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করার উদ্যোগ নিতে হবে বর্তমান উপাচার্যকে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কমিটির সব পরামর্শ বাস্তবায়ন করতে হবে। বরাকের 40 লক্ষ মানুষের সংগ্রাম ও স্বপ্নের ফসল এই বিশ্ববিদ্যালয়কে কোনো অবস্থায় 5 গ্রাম কাগজকলের মতো ধ্বংসের পথে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে এজন্য দ্বিতীয়বার আন্দোলন গড়ে তুলবে বিডিআইএফ। এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, কর্তা ব্যক্তিরা আছেন, তাদের গাফিলতির জন্য বিশ্ববিদ্যালয় আজকে এই অবনতির পথে এসেছে। শোনা যায় যে আমাদের উপাচার্য অনেকদিন বিশ্ববিদ্যালয়েই থাকেন না এবং তার সুযোগ নিয়ে শিক্ষক অশিক্ষক কর্মচারীরা কাজে ফাঁকি দিচ্ছেন, এবং প্রত্যেক বছরই দেখা যায় যে রেজাল্ট শিটে ভুল, মার্কস ঠিক সময় পান না, প্রশ্নপত্রে ভুল, ছাত্রছাত্রীদের নানান ভোগান্তির সম্মুখীন হতে হয় এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার জন্য। খুবই দুঃখের কথা এবং খুবই লজ্জার কথা, এবং এই দায়ভার সম্পূর্ণ উপাচার্য ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিতে হবে। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে এই একটি কমিটি গঠন করা হোক, বিগত সময়ের যে যারা উপাচার্য ছিলেন তাদের, বরাকের অন্যান্য কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হোক, যে কেন এই বিশ্ববিদ্যালয় অবনতির দিকে যাচ্ছে এবং উন্নতি করার জন্য কি করা যেতে পারে, এবং এই কমিটির সুপারিশগুলো বাস্তবায়িত করা হোক।
সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ আজ শিলচরে জেলা শাসকের মারফত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী এবং অন্য একটি স্মারকপত্র মুখ্য সচিবের কাছে প্রেরণ করেন। সাংবাদিকদের তারা জানান, বিগত দিনে ক্যাবিনেটের সিদ্ধান্ত মর্মে এ গ্রেড প্রাপ্ত স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে নিয়মিত করে দেওয়া হবে, কিন্তু এভাবে নিয়মিত হওয়াতে ওই শিক্ষকের তো টি বছরের সেবা নষ্ট হবে, তাই পুনর্বিবেচনা করার জন্য আজ আর্জি জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নিকট সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিত করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। তারপর এটা একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম ক্যাবিনেট রেগুলারাইজেশনের ব্যাপারে। তারপর থেকে মানে কি হয়েছে, একটা অর্ডার বের হয়েছে কিছুদিনের মধ্যে। এই অর্ডারটার মধ্যে লেখা ছিল, মানে গভর্নর অনুমোদিত অর্ডার, এটাতে মানে লেখা ছিল যে ইনিশিয়াল স্টেজ থেকে অ্যাপয়েন্টমেন্টটা হবে। তাই আমাদের টিচারদের মধ্যে এমন হয়েছে কি, যে কন্ট্রাকচুয়াল টিচার যারা আছে ওদের অনেক বছর সার্ভিস করেছে, করার পর ওরা ইনক্রিমেন্ট পেয়েছে ডে টু টাইম। তারপরে টাইম টু টাইম আসাম গভর্নমেন্ট আসাম সার্ভিস রুলের আন্ডারে যে লিভের যে দিয়েছিল, এই লিভগুলো জমা হয়েছে, এই সেইগুলো ওদের লস হবে, উপর থেকে সিনিয়রিটি লস হবে। তারপর থেকে যেমন এসএসসি থেকে গ্র্যাচুইটি যদি টিচারগুলো বের হয়ে যায়, গ্র্যাচুইটি ফান্ড পাবে না। তারপরে যে লিভের গ্রান্ট আছে এই টাকাগুলো পাবে কি না এটাও সন্দেহজনক, এই ধরনের কোনো ধরনের কথা মানে উল্লেখ নেই আর আমাদের জানা নেই। তাই টিচাররা বলছে যে আমাদের বা আমাদের অ্যাসোসিয়েশনের আগে থেকে 2012 থেকে টিচার্সগুলো আমাদের সর্বশিক্ষাতে আছে, এরা 2012 থেকে আজই 10 বছর কমপ্লিট করে নিয়েছে। 10 বছরের মধ্যে মোটামুটি বেতনের ফরক আসবে মোটামুটি 10-12 হাজার টাকার মতো, প্রত্যেকেই রেগুলার হলে প্রত্যেকের 10-12 হাজার টাকার মতো বেতন কমে যাবে। তাই আমাদের আজকের এই মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো কি, যে আসাম গভর্নমেন্ট যাতে রেট্রোস্পেক্টিভ এফেক্ট থেকে সার্ভিসটা আমাদের রেগুলারাইজেশন করা হয়, তাতে আমাদের টিচারদের যা ফিনান্সিয়াল লস হবে এটা থেকে ওরা বঞ্চিত হবে না। সারা ভারত কৃষক সভার প্রাথমিক সদস্য প্রাণের শুক্লা দাস বুধবার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 62 বছর। স্ত্রী ও এক ছেলে এক মেয়ে বর্তমান। ওনার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবা কাজে জড়িত ছিলেন তিনি। গভীর শোক প্রকাশ করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব এবং কৃষক সভা শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটির সহসভাপতি মেঘনাথ গৌড় তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। এই প্রাণের শুক্লদাসের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তিনি আমাদের সারা ভারত কৃষক সভার সদস্য ছিলেন। কৃষক সভার সদস্যর কৃষক সভার পক্ষ থেকেও উনিকে গভীর শোক সমবেদনা জানাচ্ছি এবং তিনি ছিলেন আমাদের গ্রামের লক্ষ্মীবাড়ি কমিটির সদস্য এবং তিনি আমাদের গ্রামের সমাজসেবী অনেকদিন থেকে চালিয়ে আসেছেন। আজ পর্যন্ত ওনার বহু অবদান আছে। বর্তমানে ওনার মৃত্যুতে বয়স হয়েছিল 62। ইয়াতে আমরা অনেক দুঃখিত, এত কম বয়সে যে উনি মৃত্যু হয়েছে তাও এটা একটা বাঁচনিক। বর্তমানে উনি যা কর্তব্য করে গেছেন ওনাতে আমরা বিশেষ গর্বিত এবং উনির পরবর্তীকাল অসম্পূর্ণ কাজগুলো পুরানোর জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং তাহার পরিবারবর্গকে আমরা শোক সমবেদনা জানাচ্ছি। পূর্ব সোনাই রামজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির প্রথম সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়। গত 19 ফেব্রুয়ারি বোর্ড অব ডিরেক্টরের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন প্রার্থীরা। এতে মোট 15টি পদে 1-1 জন প্রার্থী মনোনয়ন জমা করায় এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। মোট 15টি সদস্য পদে দুর্বল 8টি, সবল 4টি, এসসি 1টি ও মহিলা 2টি সংরক্ষিত ছিল। এদিন সমবায় কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত সাধারণ সভায় বোর্ড অব ডিরেক্টর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সদস্যদের নাম ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন। এর আগে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সচিব আপনার হোসেন বরভুইয়া। সভায় সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান আক্তার হোসেন বরভুইয়া জানান, কম দিনে আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির উন্নতি হয়েছে। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিয়মমাফিক সমবায়ের কাজকর্ম চলায় এলাকার লোকজন বোর্ড অব ডিরেক্টর নির্বাচনে সহযোগিতা করেছেন। জাননি এক দুজনে না বাকি সবে হ
বিভিন্ন সময় নির্বাচনের সময় শোনা যায় ইলেকশন আইনে আলী কইবার থেকে কিছু নেতা কলাইয়া কইবা টাইম যখন শোনাই ব্যবহারে এই সোসাইটির ব্যবহারে কিছু জানেন না নেতাকলে এই আবুল তাবুল ভোট আইল মাতিয়া আর কিনা কিনা মাতিয়া গেল কিয়া এগুলো যদি কোনো ব্যস্ত হইত যে আজকে এখানে ইলেকশন বিনা প্রতিদ্বন্দ্বিতা এই 15 জন নির্বাচিত হইল না ইলেকশন হইল ইলেকশন হইয়া জিতল সাধারণ এই সোসাইটির আন্ডারে যারা কনজিউমার বা আপনার কার্ড হোল্ডার যারা আসেন সোসাইটির শেয়ার হোল্ডার যারা আসেন টাইম টাইম দেখছেন সোসাইটিটা আগের চেয়ে ভালো আসলে বুধবার বরখলার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপিতে নতুন পঞ্চায়েত অফিস ভবনের নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও রঞ্জিত লস্কর, জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা, সাংসদের বরখলার প্রতিনিধি বিশ্বজিৎ দাস, ভূমিদাতা অমিত ভর, শহীদ হোসেন লস্কর, গ্রুপ সদস্য সহ বিশিষ্টজনেরা। উক্ত উদ্বোধনী সভায় বক্তারা বদরপুর মাছিমপুর জিপিকে কিভাবে সুন্দর করে তোলা যাবে এই বিষয়ে আলোকপাত করেন। টাকা অল্প 7 লাখ না কত আছে, এই টাকায় কিন্তু এটা পর্যাপ্ত নয়, প্রথম ফেজ হিসাবে কাজটা আরম্ভ হোক, কারণ এতদিন ছিল কোথায় হবে আর কে করবে, এক জায়গা ঠিক করলে আরেক জায়গা অন্যরা এসে আপত্তি দেয়, এইভাবে আপত্তি আলোচনা করতে করতে শেষ পর্যন্ত আমি এই পঞ্চায়েত সভানেত্রী এবং গ্রুপ মেম্বারদেরকে ধন্যবাদ, তারা যে একমত হয়ে একটা সুন্দর জায়গা করেছে। এবং আমারও মধ্যে আমি এখানে বসে বসে দেখছিলাম যে জিপির সব জায়গা থেকে এখানে একটা যোগাযোগের ব্যবস্থা, যেমন আমার আনন্দ রায় মহাশয় উনি যেখানে থাকেন এদিক থেকে যোগাযোগ হওয়ার জন্য আমি বিধায়ক হয়ে প্রথম যে কাজটা করেছি বরখলা সেটাই এই জিপিতে একটা ব্রিজ, যেটা আমি আগে স্যাংশন করিয়েছিলাম কিন্তু বিগত 15 বছরে হয় নাই, এত সুন্দর ব্রিজের কাজ চলছে এবং এই ব্রিজ হয়ে গেলে এই জায়গার সঙ্গে সব জিপির সব জায়গার একটা সম্পর্ক থাকবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার মুক্তির দাবিতে হাইলাকান্দিতে বিক্ষোভ প্রদর্শন করে আম আদমি পার্টি। দলের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা জেলা সদরের রবীন্দ্র সরণিতে হাতে হাতে প্লেকার্ড নিয়ে সিসোদিয়াকে বিনা শর্তে মুক্তির দাবি জানান। তারা বলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লিতে আম আদমি পার্টির সরকারের দ্বারা যেভাবে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন হচ্ছে তা দেখে বিজেপি সরকার ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে উপমুখ্যমন্ত্রীকে সিবিআই দিয়ে গ্রেফতার করে উন্নয়ন দমানোর চেষ্টা করছে। এভাবেই প্রতিবাদী কার্যসূচিতে অভিযোগ করেন আম আদমি পার্টির হাইলাকান্দি জেলা সভাপতি অপু পাল, সাধারণ সম্পাদক শাহানুর আলম বড়ভুইয়া, উপসভাপতি নজমুল হোসেন লস্কর, সদস্য জাকির হোসেন চৌধুরী, বাহারুদ্দিন চৌধুরী ও দিলওয়ার হোসেন বড়ভুইয়া প্রমুখ। কিছুদিন আগে আমাদের এই এক মন্ত্রী সত্যেন্দ্র জৈন, যিনি নাকি হেলথ মিনিস্টার ছিলেন দিল্লি, সেই হেলথ মিনিস্টারকেও ঠিক এইভাবে অ্যারেস্ট করেছে এবং আজ পর্যন্ত কোনো ক্রু পায়নি। গত করল 11 আওয়ার্সে ঠিক আমাদের মনীষ সিসোদিয়ার যতগুলা ব্যাংকগুলো চেক করা হয়েছে, বলছে উনার নামে কোটি কোটি টাকা কেলেঙ্কারি আছে। তখন উনি বলেছিলেন বা আমাদের আপ তো দিল্লির থেকে বলেছিলেন, যদি কোটি কোটি টাকা কেলেঙ্কারি থাকে তাহলে উনার ব্যাংকে ইনকোয়ারি করা হোক। কিন্তু গত করল মিনিমাম 8-9টা ব্যাংকে ইনকোয়ারি করা হয়েছে দিল্লিতে, কিন্তু কোনো ব্যাংকে মনীষ সিসোদিয়ার কোনো অ্যাকাউন্ট পায়নি এবং কোনো পয়সা কোনো ব্যাংকে ওনার জমা নেই। আজকে যদি আমরা বলছি ঠিক ঠিক যদি আমাদের এই এডুকেশন মিনিস্টার যদি কেলেঙ্কারিতে যুক্ত থাকতো, তো নিশ্চয়ই ওনার পয়সাটা কোনো ব্যাংকে হোক বা বাড়িতে হোক জমা থাকতো। কিন্তু বিগত আজকে মাসখানেক আগে ওনাকে আবার সিবিআই তলব করেছিল এবং ওনার বাড়িও চেকিং করা হয়েছিল, তখনও কোনো কিছু পায়নি। তখন ওনাকে কিন্তু একটা ক্লিনিক সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের প্রশ্ন এটা, যেখানে উনি ক্লিনিক সার্টিফিকেট পেয়েছিল, পাওয়ার পরও আবার কীভাবে সিবিআই ওনাকে আবার ওনাদের হেফাজতে নিয়ে যায় বা কিভাবে ওনাকে অ্যারেস্ট করতে পারে? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
পূর্ব সোনাইয়ে 14 কোটি টাকার ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। চিড়িঘাট থেকে বার্মিট সুপারি ভর্তি 2 টিপার আটক, গ্রেফতার চালক। কাটিগড়া থেকে 125 বোতল বিলেতি মদ শমছে নিল আবগারি বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।